আমি রানী ইসলাম, আমার হাজবেন্ড মোরাদ ইসলাম। জুলাইয়ের 18 তারিখে তার গুলিবিদ্ধ, সে অফিস থেকে বাসায় ফেরার সময় আমি তো জানি সে অফিসেই, হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো। তখন 8:30 থেকে 9টা বাজে রাত, তো আমি তো ভাবলাম যে আমি ফোনটা রিসিভ করি। রিসিভ করার পরে আমাকে রাস্তার একটা লোক, যে ওর ফোন বাট মানি ব্যাগ ওনার হাতে ছিল, তো উনি আমাকে বললো যে এই নাম্বারটা যা তার গুলি লেগেছে। উনি আমরা ওনাকে মিরপুর 10 নম্বর ওনার গুলিটা লাগে, মিরপুর আপনার আল হেলালে ওনাকে নেওয়া হয়েছে, ওনার অনেক ব্লিডিং হচ্ছে। ওনার অবস্থা অনেক খারাপ, আপনারা চলে আসেন। আমার 2 বাচ্চা সাথে নিয়ে আমি বের হয়েছি, রাস্তায় একটা রিক্সা নেই, আমি একটা রিক্সা লোক অনেক হাতে পায়ে ধরে বলছি যে আমাকে আমি আল হেলাল পর্যন্ত পৌঁছাইছি, কিন্তু ওনাকে আমি পাই নাই। যে ছেলেটা মানি ব্যাগ ফোন হাতে করে দাঁড়াইছিল, ওই ছেলেটা আমাকে ওখান থেকে বললো যে ওনাকে সরাব দিতে নেওয়া হয়েছে, আমার 2 বাচ্চা সহ। আমি ওনাকে রিকোয়েস্ট করে যে ভাই আপনি আমার সাথে চলেন, আমি তো চিনবো না। রাতে লোকটা আমাকে নিয়ে গেল, তো আমি সরাদি হসপিটালে গেলাম। যাওয়ার পরে আমি যেটা দেখলাম, তখন থেকেই তার প্যারালাইজড হয়ে গেছে, তার গলার এক পাশ দিয়ে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়েছে। তো ওখানে আমি অনেক রিকোয়েস্ট করে, এত অবহেলা করছে আপনার সরাদি হসপিটাল, আমি অনেক রিকোয়েস্ট করে তাকে একটা এক্সরে করানো হয়। তো ওখান থেকে আমরা ইমার্জেন্সি রুমে নেওয়ার পরে আমরা বললাম আমরা এটা পারবো না, আপনারা হৃদরোগে নেন। তো আমরা তখন 11:00 বাজে তখন তাকে হৃদরোগে নিয়ে গেলাম। হৃদরোগে নেওয়ার পরে এত আপনার অবহেলা হৃদরোগ হসপিটালে, আমি আমি ডাক্তার নার্স ওনাদের হাতে পায়ে ধরছি যে আমার হাজব্যান্ডকে ওটির ব্যবস্থা করেন, কিন্তু ওনারা ধীরে ধীরে আমাকে রাত 1টা 2টা বাজায় ফেললো, বললো যে না ওনাকে আজকে ওটি করবো না। দেখতেই তো পাচ্ছেন অনেক রোগী অনেক পেশেন্ট, এইভাবে ধীরে ধীরে তার প্যারালাইজ সম্পূর্ণ হয়ে গেল। ওইভাবে ওনারা 12:30 থেকে 12:30 1টার দিকে আমাকে বললো যে ওনাকে আইসিইউতে নিতে হবে, তো আপনি কি বলেন? তখন ওনাকে আইসিইউতে নিয়ে গেল আপনার হৃদরোগে হসপিটালে। আমাদেরকে বললো যে 9:00 ওটি করবে, তো আমরা সারা রাতে ওখানে আমার 2 বাচ্চা সহ আমার শ্বশুর আমার ভাসুর এরা সবাই আমরা বসে আছি। তো 9:00 যখন হলো, ওনাকে ওটিতে নেওয়ার পরে ডক্টর আসছে ওটি করছে, তো তখন আমাদেরকে বললো ওইভাবে যদি ওই সময় খেয়াল করা হতো যে আমার হাজবেন্ডের এই প্রবলেম, তো তখন যদি হয়তো কোনো হসপিটালে নিয়ে তাকে অপারেশন করা যেত, হয়তো আমার হাজব্যান্ড ফিরে আসতো। তো ওনারা যখন 12:30 বাজে তখন ওটি থেকে বের হয়ে আমাদেরকে বললো যে এটা আমরা পারবো না, নিউরোসায়েন্স হসপিটালে নিতে হবে। তখন আমরা তাকে ওখানে নিয়ে আসলাম 12:30 1টার দিকে, শুক্রবার ছিল। তো ওখান থেকে আমাদের বললে এমআরআই করতে হবে, ওখান থেকে আমরা ওই পপুলার এমআরআই এর জন্য তাকে আবার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম। এমআরআই রিপোর্ট দেখে পরের দিন ডক্টর আর কি শুক্রবার ছিল বললো যে আপনার আমার হাজবেন্ডের স্পাইনাল কর্ড যেটা, ওটা আপনার থ্যাথলাইসে, প্রথম এমআরআইতে আসলো যে স্পাইনাল কর্ডটা থ্যাথলানো হয়েছে। তো এইভাবে ওনারা ভর্তি করার পরে আপনার শুক্রবার সারাদিন থাকার পরে শনিবারে ওনারা সিটি স্ক্যান করবে, বা তখন তার অনেকটাই শ্বাসকষ্ট হলো, তো ওইভাবে অক্সিজেন দিয়ে রাখার পরে রাত 3টার দিকে অনেক খারাপ অবস্থা, তখন তাকে আপনার আইসিইউতে নেওয়া হলো। তো দীর্ঘ সময় আসলে চলে যাওয়ার কারণে আমার হাজবেন্ডের স্পাইনাল কর্ডটা সম্পূর্ণ ড্যামেজ, তার শরীরের কোথাও কোনো অনুভূতি নাই, কোথাও কোনো সেন্স নাই,
বাট তার মেধাটা ভালো আছে, ব্রেনটা ভালো আছে, এতটুকুই। দীর্ঘ 2 মাস হয়ে গেল আপনার আইসিইউ থেকে বের করার, হয়তো 3-4 দিন, যখন লাইফ সাপোর্টটা বন্ধ করার 3-4 দিন পরে সে একটু স্বাভাবিকে আসছিল। তো এখন তাকে আবার আইসিইউতে নেওয়া হয়েছে, আবার তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। তো বর্তমানে অবস্থা তার বেশি একটা ভালো না, ডক্টর বলতেছে ভালো না। তো আমার সরকারের কাছে আবেদন, আমার হাজবেন্ড যদি দেশের বাইরে নিয়ে তার ভালো হয়। সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন, দেশবাসীর কাছে আবেদন। আমার 2টা বাচ্চা আছে, আমার সংসারের একমাত্র উপার্জনের মানুষ ছিল আমার হাজবেন্ড। তো সে তো এখন পুরাপুরি বেডে, বাট আল্লাহ তাকে ফিরাবে কিনা সেটা উপর আল্লাহ জানে। তো আমার আমার পুরো সংসার, আমার 2 বাচ্চা, শ্বশুর শাশুড়ি সহ দেশবাসী, সরকারের কাছে আমার আবেদন যে আমার সংসারের সমস্ত দায়িত্ব যেন তারা নেন। যেমন আমার বাচ্চা, আমার বাচ্চার টিউশন ছিল আমি সেটা বন্ধ করে দিয়েছি, আমার ঘরদারটা সম্পূর্ণ দেওয়া হয় নাই। আমার হাজবেন্ডকে, আমার হাজবেন্ড যেন মানে যে কাজ করলে সুস্থ হয় সরকারকে আমি আবেদন করছি, দেশের বাইরে নিলে হয়তো উনি সুস্থ হবে। কারণ আমার 2টা বাচ্চা আছে, আমার কি বয়স, এটা কেমন বাংলাদেশ, মানুষের নিরাপত্তা নাই, অফিস থেকে সে বাসায় ফেরার সময় তার জীবনটা ধ্বংসের পথে নেমে গেছে, আমার সাজানো গুছানো একটা সংসার ধ্বংসের পথে নেমে গেছে।